আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বারাকাতু। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ফিজিওথেরাপি ডিসেবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি। আজকে আপনাদের শীতকালে কোমর ব্যথায় করণীয় নিয়ে আলোচনা করব। শীতকাল চলছে, শরৎ ঋতুরে বাংলাদেশে শীত গ্রীষ্ম মূলত এই দুইটা ঋতুরই প্রভাব বেশি। তবে এই শীত ঋতুতে আমরা দেখি যে কোমরের সমস্যা বেড়েই চলছে। কোমর ব্যথা যারা দীর্ঘদিন ভুগছেন তাদের এই সমস্যাটা তীব্র থেকে তীব্রতর হতে পারে, বা অনেকে নতুন করে কোমরের সমস্যা আপনারা আক্রান্ত হতে পারেন। কোমর ব্যথার আমরা যে কারণগুলো দেখি, অন্যতম 90% হচ্ছে মেকানিক্যাল, মানে আমাদের দৈনন্দিন চলাফেরা, কাজকর্ম, বসা, বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেটা আমরা বলি আর্গোনমিক্স, মানে কাজের বা পেশাগত কাজ বা পারিবারিক যে কাজই আমরা করি না কেন, এক একজন এক এক পেশায় আমরা আছি, এই কাজের বসা, চলা, হাঁটা বিভিন্নভাবে ভুল এবং ইঞ্জুরি এই কোমর ব্যথার অন্যতম কারণ। প্রতি 5 জনের 4 জন জীবনের কখনো না কখনো কোমর ব্যথায় ভুগে থাকেন। উন্নত বিশ্বে কোমর ব্যথা একটা বিশাল সমস্যা এবং ইকোনমির একটা বিশাল রোল প্লে করে থাকে। কোমর ব্যথা একটা ইকোনমিক্যাল বাজেটের একটা অংশ থাকে। এর কারণ হচ্ছে কোমর ব্যথায় অনেকেই ঠিকমতো কাজ করতে পারেন না, তার পেশাগত কাজ করতে পারেন না, তখন তারা চাকরিচ্যুত হন বা ওই প্রতিষ্ঠানের কোমর ব্যথার কারণে যে ইকোনমিক্যাল লস হয়, এই জন্য কোমর ব্যথা একটা ইম্পর্টেন্ট। তো শীতকালে আমাদের করণীয় কি? প্রথমত আমি যে বারবার বলে আসছি আমার ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায়, আমরা যে ডাক্তারের হেলথ টিপসগুলো দিচ্ছি, যে আর্গোনমিক্স, বসা, সোজা হয়ে বসবেন, কখনো সামনে ঝুঁকে বসে থাকবেন না, নিচে কোনো কিছু করতে হলে আপনাকে হাঁটু ভেঙে বসে কাজটা করতে হবে, প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর একটু দাঁড়াতে হবে, একটু হাঁটতে হবে, একই পশ্চার বলতে ধরেন যে যেই অবস্থানে কাজ করেন, কেউ হয়তো দাঁড়িয়ে, কেউ হয়তো বসে, কেউ হয়তো সামনে ঝুঁকে, কেউ হয়তো হাঁটার মধ্যেই থাকেন, এই যে পশ্চার চেঞ্জ আনতে হবে প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর। শীতকালে আমরা অনেক সময় পানি কম খাই, আমাদের পরিমিত একজন সুস্থ মানুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 2 থেকে 3 লিটার, পুরুষদের ক্ষেত্রে 3 থেকে 4 লিটার পানি খেতে হবে। কোমর ব্যথায় বিভিন্ন এক্সারসাইজ আছে, স্পেশালি ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, এক্সারসাইজগুলো আপনারা শিখে করতে পারেন, অনেক উপকারে আসবে। কোমর ব্যথায় 2 বেলা কুসুম গরম সেঁক 5 থেকে 10-15 মিনিট পর্যন্ত 2 বেলা দিতে পারেন, অনেক উপকারে আসবে। কোমর ব্যথা ব্যথানাশক যে কোনো মলম ক্রিম যেমন ডাইক্লোফেনাক, ন্যাপ্রোজেন জেল লাগাতে পারেন। কোমর ব্যথায় সাধারণত যারা বয়স্ক তাদের ক্ষেত্রে বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বিভিন্ন এলিমেন্ট এবং ভিটামিন যেমন ডি এবং অন্যান্য মিনারেলসগুলো অত্যন্ত কার্যকরী। তবে অবশ্যই সেটা ব্লাড টেস্টের মাধ্যমে এবং ডাক্তারকে দেখিয়ে ডোজ নির্ধারণ করে আপনাদেরকে খেতে হবে। সো কোমর ব্যথা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দীর্ঘমেয়াদী ব্যথা হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করলে সহজেই আপনি ভালো থাকতে পারবেন, কারণ আপনি জানবেন কি কারণে রোগটা হয়েছে, ওই কারণটা আপনি তখন মিনিমাইজ করতে পারবেন। কোমর ব্যথা দীর্ঘদিন না ভুগে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ডিসেবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টকে দেখাতে পারেন, বাত ব্যথার চিকিৎসককে দেখাতে পারেন। এই ক্ষেত্রে অ্যাডভান্স সায়েন্টিফিক বেসড যে ফিজিওথেরাপি চিকিৎসা আছে, যেটা ব্যথার ওষুধবিহীন, অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ফলদায়ক, এবং আপনার প্রিভেনশন, ট্রিটমেন্ট, কিউর, পুনর্বাসনে ফিজিওথেরাপি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।